আমাকে তো দিয়ে দিলি, তুই 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 থাকবি, এটা কয়জন পারে পক্ষে সম্ভব? এবং আমরা তার যে অক্লান্ত দুজন সৈনিক আরো আমাদের আমার বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন সংগঠনগুলো এবং আপনারা যে হারে আমাদেরকে দেড় মাসে যে আমাদের সহযোগিতা করেছেন আমরা ডিএ কৃতজ্ঞ। এবং আমরা অনেকে আমার ছোট ভাই প্রত্যেক সংগঠন আমাদের প্রত্যেক শিল্পী আমাদের এই জয়টাকে আমাদের যে ভাই বোন কাউকে ছোট বানাইতে চাই, আমার একটা কথাই কাজ করার আমি বন্ধু করতে পারি, সবাই কাছে দোয়া চাই এবং সুন্দরভাবে কাজগুলোকে শেষ করতে পারি। ভাই নির্বাচন নেতা পুরো আপনি সন্তুষ্ট? আপনি অবশ্যই সন্তুষ্ট। আপনার ফটো আমি যখন দেখছি আপনি ঢুকছেন তারা নিয়ে ভাই বিজয়কে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন এরকম একটা বিষয়, মানে একটা চিরচেনা যে প্রথা ভেঙে একবারে নতুন ভাবে আসলেন, এই বিজয়কে কিভাবে মূল্যায়ন করবেন?
না বিষয় আমি কিন্তু নতুনভাবে এর আগে এবার তো আমার এসছে 19 জন 18 জন এসছে না আমার এক্সিকিউটিভ বডি থেকে এসছে ইনশাআল্লাহ 9 জন আমি বলছিলাম কিন্তু কালকে তোমার জিজ্ঞাসা করছিলাম তোমার পিছে আছে যে কত বার বলছিলাম ইনশাআল্লাহ 95 টু আমি বলছিলাম 95 আমি আশাবাদী কতক্ষণ আছে কতক্ষণ আছে কনফিডেন্টলি বলেছিলাম রাইট ইয়েস ইনশাআল্লাহ কথা ঠিক আমি বলছিলাম প্রিপারেশন 100% আছে এক্সপেকটেশন 60-70 ছিল কিন্তু আমি জানি যে ইনশাআল্লাহ আমার আশা করি তারপর 90-95 বলছিলাম আমি ইনশাআল্লাহ 90-95 বই হলো কারণ আমার দুটো এসি দুজন এসি আমি শুনলে মিশা ভাই চলে যাবে ব্যাপারটা বুঝতেছেন না পোর্টফোলিও একটা মানে পোর্টফোলিও দুটো এসি আর একটা না না আপনি যখন শুরু করতে পারেন না জোনে তিনজন আসেনি এর মধ্যে এসি দুজন দুজন আর হচ্ছে ক্রিয়া ও এখান থেকে একজন মানে শাহী ফিরোজ শাহী আমাদের যারা অপোনেন্ট প্যানেল যারা হেরেছে তারা কিন্তু অনেক বড় বড় পরিচয় দিয়েছে আপনারা এটাকে অব্যাহত রাখবেন আপনার এটাকে পলিটিক্যাল কোনো ভাই হিসাবে আপনাকে পলিটিক্যাল মলাটাকে দিতে চাইনি কোনো খোরাকও নেবেন না খোরাকও দেবেন না নিপুণ যা করেছে সেটা আসলে উদাহরণ হওয়ার মতো ব্যাপার এবং আপনারা দেখেছে আমরা কাউন্টারে দিয়েছি আমি মিলিয়ে দিয়েছি যাতে মিলেমিশে থাকি তো আপনার এটাকে আমি আশা করি এটাকে আপনারা আরও ত্বরান্বিত করবেন কারণ আমি বলি যে আমরা করেছি এবং নিপুণ যা করেছে ভাই দুটো জিনিসই অসম্ভব সম্মান করে কাজ হচ্ছে আপনারা ইনশাআল্লাহ এরকম কোনো কিছু লিখবেন না কোনো কিছু কথা বলবেন না এইভাবে চলুক সুন্দর মতো আমি আমার প্রথম ইচ্ছা ছিল যে আমরা মিলেমিশে একটা শিল্পী সমিতি করবো এবং আমি আশা করি যে সবারই প্রয়োজন বিষয় আজকে যে উদাহরণটা সৃষ্টি করলেন আজকে যে উদাহরণটা সৃষ্টি হলো তাহলে আমরা কি বলতেই পারি শিল্পী সমিতি আগামীর যেই কর্মদিবসগুলো আছে একটা নতুন মাত্রায় যোগ হবে শিল্পী সমিতির অধ্যায়ে ইনশাআল্লাহ আমি তো বলেছি যে দিন দিনে কাজ করব এর আগে যখন আমি হেরেছি আপনি জানেন কাঞ্চন ভাই কেমন করে দিয়েছি তাহলে আমি তার সাথে কাজ করেছি আপনি গত 2 বছর আপনার আমার কাছ থেকে কোনো প্রশ্ন উত্তর নিতে পেরেছেন শিল্পী সমিতি সম্পর্কে নতুন বা ইলিয়াস কাঞ্চন বা শিল্পী সমিতি সম্পর্কে আমার কাছে একটি নেগেটিভ ওয়ার্ড শুনেছেন সেন্টেন্স তো দূরের কথা তো আমি আসলে আই লাভ মাই এফডিসি আই লাভ মাই ফিল্ম আই লাভ মাই অল পিপল অফ ফিল্ম তো আই লাভ মাই ফিল্ম ফ্যামিলি এইটা মূল ব্যাপার আপনাদেরকে ভালোবাসি আপনাদের কোনো সময় আমি রেগে যাই আপনারা আমার ছোটো ভাই বন্ধু সন্তানের মতো তো সেটাকে আমি 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 ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন বাট আপনাদেরকে আমি অনেক পছন্দ করি আর আপনাদেরকে আপনাদের জন্যই আমরা ইনশাআল্লাহ এই এত কষ্ট করে দেখেন সবার আগে মিলাদ মাহফিল যে আরম্ভ করবো আপনাকে সবার দোয়ার রুম মাফার কামনা করে সবার আগে স্টার্ট করবো ভাই এগিয়ে চলো আল্লাহ আজিজ আল্লাহ আজিজ